একটার নাটক শুধুমাত্র আজকের নাটক রহস্য রসিকপুরে রচনা স্বপন বন্দ্যোপাধ্যায় অভিনয়ে মেঘনাদ ভরদ্বাজ অভিষেক দেবরায় দিলীপ পাইন শুভাশিস দাস অতুল গুপ্ত সৌরভ সেন রেবা ও অরুণা পাইনের ভূমিকায় পামেলা নমস্কার আপনি কি হ্যাঁ আমি মেঘনাথ ভরদ্বাজ রহস্যভেদী আমি দিলীপ পাইন মানে আপনাকে ফোন করেছিলাম হুম বসুন খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবু প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে আপনার সুনাম ধন্যবাদ টেলিফোনে জানিয়েছেন আপনার কাকা রাজবিয়ারি পাইন গত পরশু রাতে খুন হয়েছেন হ্যাঁ তারপর থেকে পুলিশ আমাকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছে কিন্তু বিশ্বাস করুন বিশ্বাসের কথা পরে আসবে টেলিফোনে তো সব কথা শোনা যায় না তাই আপনাকে সামনাসামনি আসতে বলেছি কি জানতে চান বলুন আপনার বাড়ি তো বললেন ওই রসিকপুরে তা জায়গাটা কোথায় কলকাতা থেকে গাড়িতে ঘন্টা তিনেকের পথ মফসল টাউন সেখানে আপনাদের পারিবারিক কোল্ড স্টোরেজের ব্যবসা তাই তো হ্যাঁ শুরু করেছিলেন আমার বাবার কাকা দুজনে মিলে কবছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান আচ্ছা তারপর থেকে আমি আর কাকা যৌথভাবে ব্যবসাটা দেখাশোনা করছি বুঝলাম তা আপনার কোনো ভাই বা বোন নেই না আমি বাবার এক ছেলে আর আপনার কাকার কাকা বিয়ে করেননি হুম তা আপনার সঙ্গে আপনার কাকার সম্পর্ক কেমন ছিল কাকা একটু বদমেজাজি ছিলেন সেজন্য বাড়িতে ঝিচাক টিকতো না তবে কাকার বিষয় বুদ্ধি প্রখর ছিল বুঝেছি উনি খুনটা হলেন কিভাবে সেটাই তো রহস্য সেরাতে আমি বাড়ি ছিলাম না মানে ব্যবসার একটা কাজে কলকাতা এসেছিলাম কোথায় উঠেছিলেন ওই শিয়ালদার শান্তি হোটেল ওখানে আচ্ছা আমার স্ত্রী মানে অরুণা আমায় ফোন করে খুনের খবরটা জানিয়েছিল খুনিকে কি তিনি দেখেছিলেন না যেটুকু শুনেছি খুনিকে দেখেছে রেবা রেবা রেবাকে আমার বাড়ির পরিচারিকা তবে খুনিকে সে চিনতে পারেনি ব্যাপারটা একটু খুলে বলবেন আচ্ছা রেবা যা জবানবন্দি দিয়েছে তা হলো লোকটা গত পরশু রাতে কাকার সঙ্গে দেখা করতে এসেছিল আচ্ছা রেবাই তাকে কাকার কাছে নিয়ে যায় একটু বাদে ঘর থেকে শোনা যায় গুলির শব্দ আমার স্ত্রী অরুণা ছুটে গিয়ে দেখে লোকটা পালিয়েছে আর কাকার রক্তাক্ত শরীরের সামনে হতচকিত অবস্থায় দাঁড়িয়ে রেবা পুলিশকে রেবা বলেছে সে কথা লোকটাই নাকি কাকাকে খুন করে তার সামনে দিয়ে চলে গেছে তবে লোকটাকে সে চিনতে পারেনি ইন্টারেস্টিং তা আপনার এই পরিচারিকা নিশ্চয়ই নতুন এসেছে হ্যাঁ একটু আগে আপনি বললেন না যে আপনার কাকার বদমেজাজের জন্য বাড়িতে কাজের লোক টেকে না হ্যাঁ মেঘনাথ বাবু এই বিধবা মেয়েটি মাত্র পনেরো দিন হলো কাজে বহাল হয়েছে হুম আচ্ছা আপনার বাড়িতে আর কজন লোক আছে মানে আমরা স্বামী স্ত্রী রেবা আর কাকা ছিলেন মেঘনাথ বাবু আমার একান্ত অনুরোধ আপনি নিচে দয়া করে একবার যদি ঘটনাস্থলে যান মানে আসেন আমার সাথে আর কি তাহলে হয়তো পুলিশের উৎপাত থেকে বাঁচতে পারি ওরা যাব আপনি গাড়ির ব্যবস্থা করুন গাড়ি আমি সঙ্গে এনেছি উফ যে নিশ্চিন্ত করলেন থ্যাংক ইউ নো আমরা এসে পড়েছি সামনে ওই খেলার মাঠটা ওর পারে ওই যে ওই যে দোতলা হলুদ রঙের বাড়িটা ওটাই পাইন ভবন বাহ জায়গাটা তো চমৎকার আপনার বাড়ির সামনে সুন্দর একটা বাগানও দেখতে পাচ্ছি হ্যাঁ মানে কাকার শখ ছিল প্রতিদিন নিজের হাতে বাগান পরিচর্যা করতেন অথচ স্বভাবে নাকি ছিলেন বদমেজাজি আবার ফুলও ভালোবাসতেন হ্যাঁ মানে ফুল কেনা ভালোবাসে বলুন ভালোবাসেন আমি মানে যদি সত্যি ভালোবাসতেন তবে বাগানের ওই ফুল গাছের চারাগুলো ওভাবে নুয়ে পড়তো কি মনে হয় গত দুদিনে ওদেরকেও এক ফোঁটা জলও দেয়নি মানে ইয়ে মানে দু দুদিনে যা হয়েছে মানে বুঝতেই তো পারছেন আমরা চলুন এসে এসে পড়েছি আমরা হুম বাড়ির সামনে পুলিশ পোস্টিং ওই তো লোকাল থানার বড়বাবু অতুল গুপ্ত গত দুদিনে আমার লাইফ হেল করে দিয়েছে মেঘনাথ বাবু উনি বোধহয় ধরেই নিয়েছেন খুনটা আমি করেছি যদিও যদিও সেদিন রাতে আপনি রসিক পুরেই ছিলেন না তাই তো হ্যাঁ মানে চলুন নামা যাক গোবিন্দ তুমি গাড়িটা গ্যারেজ করো কাছেই থেকো হ্যাঁ হ্যাঁ স্যার চলুন মেঘনাথ বাবু হুম চলুন এই যে দিলীপবাবু হ্যাঁ সকাল থেকে কোথায় হয়ে হয়েছিলেন মশাই আমি তো আর একটু হলেই আপনার নামে হুলিয়া বার করতে যাচ্ছিলাম কেন স্যার গতকালই তো আপনার পারমিশন নিয়েছিলাম মিস্টার গুপ্ত এই একটু কলকাতায় যাওয়ার ছিল তার সঙ্গে কাকে নিয়ে এলেন কে এই ভদ্রলোক আমার নাম মেঘনাথ ভরদ্বাজ প্রাইভেট ইনভেস্টিগেটর কানে ঠিক শুনলাম তো আপনি হ্যাঁ কানেও আপনি ঠিক শুনেছেন চোখেও ঠিক দেখছেন কিছু মনে করুন না স্যার আমি আপনার মস্ত ফ্যান আজ আমার কি সৌভাগ্য এর মধ্যে আপনার সৌভাগ্যের তো কোন কারণ দেখছি না মিস্টার দিলীপ বাবু বুঝি আমার কাছে লাজে গোবরে হয়ে শেষ পর্যন্ত আপনার স্মরণাপন্ন হয়েছেন ওর ধারণা আপনি ওকে খুনি ধরেই নিয়েছেন শুধু হাত করাটাই যা পড়ানো বাকি তা কথাটা ভুল না আপনি বলুন না মিস্টার ভরদ্বাজ টাকার মৃত্যুতে ওর চেয়ে লাভ কার বেশি কিন্তু স্যার চপ যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে নেই আপনি জানেন না ভারদাজ আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি এইবার এই কেসটায় আপনার ইনভেস্টিগেশন প্রসেসটা আপনার পাশে থেকে দেখতে পাবো এতদিন তো কেবল শুনেই এসেছি গুপ্ত দিলীপ বাবু হ্যাঁ এবার কি আমরা আপনার বাড়ির ভেতরে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই মিস্টার গুপ্ত হ্যালো হ্যাঁ ইন্সপেক্টর অতুল গুপ্ত বলছি হ্যাঁ না তাকে ও মিত্তির হ্যাঁ আবার সেই মহিলা এসছেন স্বামীর বিরুদ্ধে এফ আইআর করতে চান আমার সঙ্গে কথা বলবেন ওরে বাবা রে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে বসতে বল আমি যাচ্ছি হ্যাঁ মিস্টার ভরদাস বুঝতেই পাচ্ছেন থানায় একটা ঝনঝটিয়া কেস পড়েছে ঠিক আছে ঠিক আছে আপনি যান আমি থানায় গিয়ে আপনার সাথে দেখা করব থ্যাংক ইউ এই যে দিলীপ বাবু মিস্টার ভরদ্রাজকে একদম মিসগাইড করবেন না মনে রাখবেন আমি যদি বুনো ওল হই তো উনি বাগা তেতুল কি স্যার ঠিক বলেছি তো লাচমান লাচমান এদিকে আয় চল মেলা সাত হুম চলো হ্যাঁ হ্যাঁ আছি স্যার হুম আসুন লোকটাকে দেখলেন মেঘনাথবাবু মানে পুলিশ বটে একখানা সাধে কি আর আপনার শরণাপন্ন হয়েছি তাতে অবশ্য আপনার কতটা লাভ হবে বুঝতে পারছি না ঠিক আছে চলুন হ্যাঁ আসুন হা দাদা বাবু হ্যাঁ আসেন আসেন বারবার আপনার কথাই জি ছিলেন তুমি নিশ্চয়ই রে বা বাবু আয় আসছেন আসেন ভিতরে আসছে রেবা? হহ ভিতরে গিয়ে তোমার বৌদিমণিকে খবর দাও। বলো যার আসার কথা ছিল তাকে সঙ্গে নিয়ে আমি এসেছি। রেবা। একটু দাঁড়াও। কিচ্ছু কইলেন? তোমার পুরনো থান কাপড় থেকে নেফথালিনের গন্ধ পাচ্ছি। হহ তুমি বোধহয় সন্ধেবেলা নতুন কাপড় ভেঙে পড়ো। হহ কথা কইছেন। তবে প্রতি সন্ধ্যায় কাছা কাপড় ভাঙ্গিনা। না। আজ তো বৃহস্পতিবার তাই ওই সন্ধ্যায় সান সাইরা বুঝেছি। আচ্ছা তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই ওই কত্তা বাবুর খুনের ব্যাপারে তো পুলিশকে তো আমি সবই কইছি সে রাতে যে লোকটা এসেছিল তুমি তাকে আগে কোনোদিন দেখেছো আই কে না লোকটাকে দেখতে কেমন সুখে তো কালো জোসমা মুখান ও সব সব দাড়ি মুস শুদ্ধবেশ তারপর

উহ কি রকম মানে রেবা একই স্টেটমেন্ট দিয়েছে হুম আচ্ছা রেবা হহ তুমি তো মাত্র 15 দিন এখানে কাজে ঢুকেছো তাই না হহহ বাবু এর আগে কোথায় ছিলে বড় ধমানে বাবুর বাড়ি আচ্ছা তাই দিদি তো না তাই আমি আচ্ছা আচ্ছা যাও তুমি এখন যাও হাই স্যার দিলীপ বাবু হ্যাঁ সন্ধ্যে তো হয়ে গেল আপনার ডাইনিং আলো জ্বললো না লোডশেডিং আজকাল এখানে প্রায়ই হচ্ছে ও না আমি ভেবেছিলাম যে আপনার বাড়িতে এসে প্রথমে আপনার কাকার বাবুর ঘরটাই দেখব ভাববেন না স্যার এখুনি আলো চলে আসবে এখানে ঘন ঘন লোডশেডিং হলেও খুব বেশিক্ষণ অন্ধকার থাকে না এই তো বলতে বলতে আলো এলো হুম তাহলে চলুন বাবুর ঘরটা আগে দেখে আসি তাই চলুন রেবা। তোমার বৌদিমণিকে বলবে আমরা কতবাবুর ঘরে আছি আচ্ছা চলুন হুম চলুন আসুন মেঘনাদ বাবু এই ঘরটায় কাকা থাকতেন হুম খুব খোলামেলা কোনো বাহুল্য নেই একটা সিঙ্গেল খাট টেবিল সোফা ঘরের মেঝেতে কার্পেট এই কার্পেটের উপরই কাকার ডেড বডিটা পড়েছিল হুম কার্পেটের এক জায়গায় এখনো রক্ত শুকিয়ে কালো হয়ে রয়েছে দেখছি নমস্কার মেঘনাথ বাবু মেঘনাথ বাবু এই আমার স্ত্রী অরুণা নমস্কার নমস্কার আমি আমার কর্তাকে বলেছিলাম যে এই কেসে আপনার সাহায্য নিতে এখানে পুলিশ যেভাবে ওর পিছনে লেগে রয়েছে ধন্যবাদ আচ্ছা মিসেস পাইন হ্যাঁ আপনি কি খুনিকে নিজের চোখে দেখেছেন না গুলির শব্দ শুনে আমি কাকার ঘরে গিয়ে দেখলাম যে কাকার রক্তাক্ত ডেড বডিটার সামনে রেবা দাঁড়িয়ে আছে এ ব্যাপারে আপনার কি মনে হয় মানে রাজবিহারী বাবুর কোন পুরনো শত্রু ছিল কি দেখুন মানে ওর বদমেজাজের জন্য অনেকেই ওকে অপছন্দ করত সেটা জানি আচ্ছা কিন্তু এর বেশি তো কিছু বলতে পারছি না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব মিসেস পাইন যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন না আপনি কি কখনো অভিনয় জগতে ছিলেন মনে হচ্ছে আপনাকে কোথায় যেন দেখেছি মানে কোন সিনেমা বা টিভি সিরিয়াল ঠিকই ধরেছেন আসলে বিয়ের আগে কিছুদিন ওই টিভি সিরিয়ালে অভিনয় করেছি বাহ তা বিয়ের পর ছাড়লেন কেন বুঝতেই পারছেন কাকা এত কনজারভেটিভ ছিলেন যে হ্যাঁ চলুন এবারে ঘর থেকে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ অরুণা হ্যাঁ বলো রিবাকে মেঘনাদ বাবুর জন্য কিছু জল খাবার বলতে হবে না রিবা আগে থেকে সব ব্যবস্থা করে তবে গেছে কোথায় গেল উইবা একটু বাজারে পাঠিয়েছি গত দুদিনে বুঝতেই তো পারছেন এ বাড়িতে তো কোনো বাজারই আসেনি আর হেশেল একদম ফাঁকা তাই বুঝি আসুন মেঘনাদ বাবু মানে এই দিকটায় হুম হুম চলুন আসুন আসুন মিস্টার ভরদ্রাজ বসুন বলুন এই আপনার এই পাইন মার্ডার কেসের ইনভেস্টিগেশন কত দূর সবে তো একটা রাত কাটলো মিস্টার গুপ্ত এর মধ্যে আর নতুন কিছু করার দরকার নেই মিস্টার ভরদ্রাজ আমার ইনভেস্টিগেশন কমপ্লিট তাই বলেন কি ইয়েস শুধু ওই চাপ वाला গোপালা লোকটাকে খুঁজে পেলে তার কোনো সূত্র পেয়েছেন আরে অনুমানিত একটা সূত্র मिस्टर ভরদাজ আচ্ছা বাংলায় যাকে বলে পসিবিলিটি তা আপনার অনুমান সূত্রে কি পেলেন ওই ছদ্মবেশীর ধারী খুনি আসলে কে কে ছদ্মবেশ না ধরলে যাকে অরুণা পাইন এবং রেবা দুজনেই চিনতে পারত সে কে বলুন তার মানে আপনি বলতে চাইছেন বলতে চাইছি না মিস্টার ভরদ্বাজ বলছি আপনি তো দারুণ হিসেব মিলিয়েছেন হিসেব না স্যার হিসেব না সিঁড়ি অঙ্ক আপনি তো বলেন রহস্য ভেদ হলো অঙ্ক বলুন বলুন বলেন কি না মিস্টার ভরদ্বাজ তা বলি কিন্তু ইন্সপেক্টর গুপ্ত সিঁড়ি অঙ্কের ওই গুণ ভাগগুলো ভালোভাবে করেছেন তো তার মানে তার মানে দিলীপ পাই তো জানিয়েছিলেন সে রাতে কলকাতায় গিয়ে উনি ওই শিয়ালদায় শান্তি হোটেলে উঠেছিলেন ও তো সেফ অর অ্যালিবাই আচ্ছা আমি বলছি এক্ষুনি গিয়ে ভালোভাবে ওই দিলীপবাবুর ঘর সার্চ করলে তার ছদ্মবেশে দাঁড়িয়ে আর গোপ সবই পাওয়া যাবে হ্যাঁ তার আগে ওই শান্তি হোটেল একবার ফোন করে যাচাই করলে হতো না দিলীপ পাইন সে রাতে সত্যিই সেখানে উঠেছিল কি না বলছেন হুম বলছি পরে কেসটা প্রমাণ করতেও তো সুবিধা হবে বেশ বেশ আমি এখনই ফোন করছি আপনি ফোন করুন কথা বলুন আমি ততক্ষণ স্টেশনের পাশে একটা হোটেল ঠিক করে আসি আজকে রাতটা সেখানেই বাই জোভ আপনি না দিলীপ পাইনের গেস্ট হ্যাঁ দিলীপ বাবু আমাকে ওর বাড়িতেই থাকতে অনুরোধ করেছিলেন আমি রাজি হইনি একটা রাত তো সেখানেই কাটিয়েছেন সেই জন্যই আর একটা রাত কাটাতে চাই না আপনার কথার মানে কিছু বুঝতে পারছি না মিস্টার ফরদাজ সেটা না হয় আপাতত ক্রমশ প্রকাশ্যই থাক ইন্সপেক্টর গুপ্ত শান্তি হোটেলে ফোন করেছিলেন হ্যাঁ কেসটা একটু ডেলিকেট হয়ে গেল কিরকম শান্তি হোটেলের ম্যানেজার মিস্টার তিওয়ারি বললেন পাইন সেই রাতেই হোটেলে উঠেছিলেন হোটেলের রেজিস্টারে তার প্রমাণও আছে আর রাত এগারোটা পর্যন্ত তাকে ওখানেই দেখা গেছে বুঝলেন তার প্রমাণও নাকি আছে তিওয়ারির কাছে প্রমাণ কি প্রমাণ ওই রাত এগারোটা নাগাদ নাকি হোটেলের রুম বয়কে ডেকে দিলীপ পাইন ওই কফির একটা অর্ডার দিয়েছিলেন এবং ওই ছেলেটি আবার ওই কফি সার্ভ করেছিল বুঝেছেন তাহলে আপনার সিঁড়ি ভাঙা অঙ্কটা কি মিললো কোথাও একটা গোলমাল হচ্ছে মিস্টার ভরদ্বাজ এই আপনার অঙ্ক কি বলছে আমার অঙ্ক বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাইন ভবনে আরো কিছু ঘটবে তার মানে আবার খুন তা বলতে পারছি না তবে আপনার সিঁড়ি ভাঙা অঙ্ক না মিললেও আমারটা যে মিলতে চলেছে সেটা বোধ এখনই বলতে পারি ইউ আর গ্রেট মিস্টার ভরদ্বাজ ইউ আর গ্রেট

কিন্তু আমার যে সব কেমন গরমই হয়ে যাচ্ছে মিস্টার ভরদ্রাজ আপনি এখন কোথায় পাইন ভবনে দিলীপ বাবু পাশে আছেন এই দবো কথা বলবেন না না আপনি ওখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি প্লিজ 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 আসুন প্লিজ আচ্ছা দিলীপ বাবু হ্যাঁ রেবা যে নিরুদ্দেশ হয়েছে এটা আপনি কখন জানলেন আজ সকালেই ও খুব ভোরে ওঠে একটু বেলায় আমাদের ব্রেকফাস্ট দিয়ে বাজার যায় আজও তাই গেছে তারপর আর ফেরেনি অনেকভাবে খুঁজেছি বুঝলেন আমি বলছি মিস্টার ভরদ্বাজ ও সে পালিয়েছে বুঝেছেন সে পালিয়েছে আপনার এই কথা মনে হবার পেছনে কোনো কারণ আছে কি মিস্টার গুপ্ত আরে গোড়া থেকেই আমার মনে হয়েছে ও একটা সাসপিশাস ক্যারেক্টার যেন ভাজা মাছটি উল্টি খেতে জানে না আমি আমি একদম নিশ্চিত যে এই খুনের সঙ্গে ওই পরিচারিকার একটা প্রত্যক্ষ যোগাযোগ একটা রয়েছে বুঝেছেন আমি একদম শিওর কিন্তু ওর যদি অন্য কোনো বিপদ হয় মানে মাঝখান থেকে আমি না কোনো নতুন ঝামেলায় জড়িয়ে পড়ি কি বিপদ মশাই এমন একটা মাঝ বয়সী বিধবাকে তো কেউ আর হাইজ্যাক করে নিয়ে যাবে না আমার মনে হয় আগে ওর ঘরটা মানে ও যেখানে থাকতো সেই জায়গাটা একবার দেখা দরকার বুঝলেন দিলীপ বাবু হ্যাঁ আসুন আসুন মেঘনাথ বাবু চলুন এই দিকটায় হ্যাঁ চলুন আমি একটু যাই দেখি হ্যাঁ আসুন চলুন এই 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 যে এই যে এই সিঁড়ির নিচে এই ছোট্ট ঘরটা এখানেই এবারের পরিচার থাকে আর কি মানে ওদের থাকতে দেওয়া আচ্ছা চলুন ঘরটা একবার ঢুকে দেখি আচ্ছা রে এই ঘরেই থাকতো তো হ্যাঁ আসুন হ্যাঁ চলুন ইয়ে মিসেস পাইন হ্যাঁ আপনি আপনিও আসুন হ্যাঁ হ্যাঁ চলুন দরজাটা আবার ছিটকি নিচে দেওয়া দরজাটা খুলি আসুন ইস বাবা ঘরের মধ্যে কি বিশ্রী একটা ভ্যাপসা গন্ধ দিলীপ বাবু ঘরের মধ্যে কোনো লাশ টাশ রাখেন দিত লাশ কি বলছেন এই যে ইন্সপেক্টর গুপ্ত লাশ পাওয়া গেছে এই যে হ্যাঁ এই তত্ত্ব পোস্টার নিচে জানতাম জানতাম দেখুন দূর এটা একটা ধীরে ধীরে ইদুর কদিন আগেই মরেছ মনে হচ্ছে ইস রেবা এই ঘরে থাক তো করে দিলীপ বাবু বাবা রে টেকা যাচ্ছে না ইদুরের লাশটাকে একবার বাইরে ফেলার ব্যবস্থা করুন তো হ্যাঁ এটা আমি এখুনি বাইরে ফেলে আসছি না হ্যাঁ তুমি একটু এই ফিনাইল এনে এই জায়গাটা একটু ধুয়ে দেবে হ্যাঁ হ্যাঁ না হলে গন্ধটা যাবে না দেখছি মীকনাথ বাবু হুম হ্যাঁ হ্যাঁ আসুন ইন্সপেক্টর গুপ্ত বুঝতে পারছেন তো কি বলুন তো মিলতে শুরু করেছে মানে মানে মিলছে মানেটা খুব শিগগির বুঝবেন উফ মোড়াই দুধটা বাইরে ফেলে আসলাম অরুণা তুমি এই জায়গাটা একটু ফিনাইল ঢেলে হ্যাঁ হ্যাঁ উফ বাবা ঢালি এই বাবা রে ভাই ঘরে এত দিন ছিল কি করে আচ্ছা ও যে এত নোংরা অথচ দেখো দুবেলা পুজোর ঘর যা ঘটা হ্যাঁ ঠিকই বলেছ দিলীপ বাবু হ্যাঁ ঘরটা তো দেখছি খুবই ছোট হ্যাঁ থাকার মধ্যে ওই ছোট একটা তক্তপোষ আর একটা টিনের বাক্স আর দেয়ালের এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা দড়ি টাঙানো বোধহয় ওই আলনা হিসেবে ব্যবহার করা হতো এখন খালি মনে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েই একদম ভেঙেছে বুঝেছেন মিস্টার গুপ্ত আপনার কি মনে হচ্ছে এই ঘরে গত কয়েকদিনের মধ্যে কোনো মানুষ ঢুকেছে আপনি কি বলছেন মিস্টার ভরত দিলীপ বাবু এ দুনিয়ায় কত কি ঘটে সব কি আর আমরা জানতে পারি এখানে একটা কুলুঙ্গি রয়েছে দেখছি দেখি তো ভেতরে আবার সিঁদুর কৌটো বাবা ভেতরে আবার সিঁদুর রয়েছে দেখছি বিধবার ঘরে সিঁদুরের কোটো আশ্চর্য আশ্চর্য সবে তো শুরু না এখানে আর কিছু দেখার নেই এবার আমরা বাইরে যেতে পারি কিছু বুঝলেন মিস্টার ভরদ্রাজ এটুকু বোঝা গেল যে রেবাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না এই বাবা মানে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না না তবে কি কেউ ওকে নিয়ে গিয়ে খুন করেছে মিসেস পাইন হ্যাঁ আপনি কি বলেন আমি আমি কি বলবো তবে ওর গতিবিধি গোড়া থেকেই আমার সন্দেহজনক মনে হয়েছে হ্যাঁ আমার হাজবেন্ডকে তো আমি বলেওছিলাম কি গো মানে তো বাধ্য হয়ে মানে হ্যাঁ হ্যাঁ এবার আপনার ঘরটা যে একবার সার্চ করতে হবে আমার ঘর সার্চ করবেন হাউ ডেয়ার এছাড়া তো আমার কোনো উপায় নেই কিন্তু মেঘনা দাবু এভাবে আপনি আমার স্ত্রীকে অপমান করতে পারেন না শুনুন এই জন্যই কি আপনাকে এত টাকা ফিস দিয়ে আনানো হয়েছে ইন্সপেক্টর গুপ্ত ইয়েস মিস্টার ভরদ্রাজ মিসেস পাইন বলুন পুলিশ কে ইনভেস্টিগেশনে বাধা দেবেন না পুলিশ মেঘনাথ ভরদ্রাজ তো পুলিশ নন অনলি এ প্রাইভেট ইনভেস্টিগেটর বাট হিজ ইনভেস্টিগেশন ইজ দা পার্ট অফ পুলিশ ইনকোয়ারি দিলীপ বাবু হ্যাঁ ভাই ম্যাডাম মিসেস পাইনার ঘরটা দেখিয়ে দিন চলুন 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 ও আচ্ছা আসুন কি কি আপনি দেখতে চান বলুন তো ভালো লাগে না সুচ্ছ মেনন বাবু কি খুঁজতে চাইছেন আপনি আচ্ছা এই অপমান আমি কিন্তু মেনে নেব না मिस्टर বরুদ্দার ইন্সপেক্টর গুপ্ত এর খেশরত কিন্তু আপনাকেও দিতে হবে ইন্সপেক্টর গুপ্ত

ইন্সপেক্টর গুপ্ত এবারে এটা খুলুন তো খোলাই রয়েছে এই ডালাটা খুলি এ তো সব হাবিজাবি সব ব্যক্তিগত বুঝেছেন এসব কি হচ্ছে ডাকি উফ বেদাত বাবু আপনাকে ডেকে আনাটাই আমার ভুল হয়েছে দেখছি আমার ভুলের খেসারত তো দিতেই হবে দিলীপ বাবু ইন্সপেক্টর গুপ্ত বলুন বলুন শরুন এবার আমায় দেখতে দিন আমার কেমন যেন মনে হচ্ছে মেঘনাদ বাবু এ কি অভদ্রতা হ্যাঁ একজন মহিলার ব্যক্তিগত ট্রাঙ্কে ছি 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 আবার বলছি এইভাবে কিন্তু আপনি ঘাটাঘাটি করবেন না ইন্সপেক্টর গুপ্ত এই দেখুন দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের তলায় সাদা থান হুম সাদা সায়া সাদা ব্লাউজ এটা কি এ এতো লম্বা ফেমে মেলি পটচুল কাপড়ে ভাঁজে ভাঁজে ন্যাপথালিন গত পরশু এবার পরনের থান থেকে এই ন্যাপথালিনের গন্ধটাই পেয়েছিলাম এসবের মানে কি ভরদ্রাজ বাবু আর আর এই তো এই তো এই তো পেয়েছি মার্ডার ওয়েপন এই তো রিভলভার হ্যাঁ এর গুলি ভর্তি ম্যাগাজিনটা দেখুন শুধু একটাই গুলি নেই নিন ধরুন খুব সাবধানে ধরুন ইন্সপেক্টর গুপ্ত মনে হয় দিন হ্যাঁ মনে হয় তো আপনি ফিঙ্গারপ্রিন্টও পাবেন কা 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 হ্যাঁ কোন বুঝতে পাচ্ছেন না রাজবিহারী পাইনের হত্যাকারীর হত্যাকারী কে মানে হত্যাকারী কে मिस्टर ভরদাজ ওই যে ওই দেখুন ওই দেখুন তনি নিশব্দ ঘর থেকে সরে পড়ার উপক্রম করছেন মিসেস পাইন

ফাঁসির দড়ির মানে ফাঁসির দড়িতে তার আগে আপনার প্রাণহানি না হয় কি বলেন আচ্ছা মিস্টার ভরতরাজ এই রেবাই যে আসলে অরুণা পাইনেরই ছদ্মরূপ সেটা আপনি জানলেন কি করে প্রথম সন্দেহ হয়েছিল পরিচারিকার রেবাকে দেখার সময় ঘনায়মান সন্ধ্যার প্রায় অন্ধকার ঘরে তাকে দেখতে পেলাম মাথায় লম্বা চুল পরনে বিধবা সাদা থান তাতে আবার ন্যাপথলিনের গন্ধ গলার স্বর বাচন ভঙ্গি সব কিছুই অন্যরকম সে চলে যেতেই লোডশেডিং শেষে আবার ঘরে আলো জ্বলল তার মানে তার মানে আসলে লোডশেডিংটা হয়নি মানে লোডশেডিংটা ছিল না তাই তো কারেক্ট আর আলো জ্বলতেই মিসেস অরুণা পাই নিলেন মাথার চুল ছোট করে ছাঁটা উগ্র সাজসজ্জা দুজনকে আর কখন একসঙ্গে দেখা গেল না মানে স্বামী স্ত্রী মিলে সম্পত্তির কাকাকে খুনের ছকটা ভালোই ফেঁদেছিল ভাগিদার অরুণ আপা এই এককালে প্রফেশনাল অভিনেত্রী ছিলেন দেখা গেল এখনো কম যান না আসলে রেবা নিরুদ্দেশ আমার সন্দেহটা গাঢ় হয়েছিল তারপর যখন ও ঘরে ঢুকলাম নিশ্চিত হলাম আর ওই ঘরে বেশ কয়েকদিন কোনো মানুষ বাস করে ঠিক 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 তারপর ওই 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 কুলুঙ্গিতে সিঁদুরের কৌটো যা কোনো মানে বিধবার ঘরে থাকতে পারে না এটাও 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 একটা কিন্তু আমার আমার মানে মাথায় এসেছিল নিশ্চয়ই নিশ্চয়ই আসলে কি জানেন ও ঘরে থাকতো রেখা নামে এক সধবা পরিচারিকা দিন পনেরো আগে সে কাজ ছেড়ে চলে গিয়েছিল তাই হ্যাঁ তারপর থেকে ওই পাইন ভবনে আর কোনো পরিচারিকা ছিল না এই কথা প্রতিবেশীদের মুখেই শুনেছি ও তাই নাকি মিস্টার ভরদ্রাজ একেই বলে বুঝলেন না একেই বলে অতি চালাকের গলায় দড়ি তাই তো একেসে ইন্সপেক্টর অতুল গুপ্তের এ মন্তব্য না মেনে উপায় নেই মানতেই হবে আলবাত মানতে হবে এতক্ষণ শুনছিলেন নাটক রহস্য রসিকপুরে রচনা স্বপন বন্দ্যোপাধ্যায় অভিনয়ে মেঘনাথ ভরদ্বাজ অভিষেক দেবরায় দিলীপ পাইন শুভাশিস দাস গুপ্ত সৌরভ সেন রেবা ও অরুণা পাইনের ভূমিকায় পামেলা